हेलो गाइज, वेलकम टू 5A+ Academy। 5A+ Academy अपन के स्वागत जाना। तो ये अपनारा सबाई एडमिट डाउनलोड कर फेले अपन इंटरव्यूर भेन्यू जेने गे। तो आजकल हमारे भिडियो एक उद्देश्य बोला बनानो, अनेक फोन कल आस कमेंट आस सर एक अनलाइन इंटरव्यू व्यवस्था करूँ। विभिन्न जगह करोना परिस्थिति बहु रकम भावे विभिन्न कैंडिडेट विपर्यस्त होच्छेन एवं तारा ऑफलाइन इंटरव्यू देवार सुयोग थेके वंचित होच्छेन। एरकम अवस्थाय आमी भेबेछि जत सम्भव स्टूडेंटदेर जन्य अनलाइन इंटरव्यू नेवार चेष्टा करब। तो सेई अनलाइन नेवार जन्य आमार ए डेस्क्रिप्शने नीचे बा आमादेर ए स्क्रिने एकटा ठिकाना लिखे दिच्छि, फोन नम्बर लिखे दिच्छि, एखाने ह्वाट्सअप नम्बर। तो किभाबे आपनारा इंटरव्यूटा देबेन बा आमी किभाबे इंटरव्यूटा नेब तार पद्धतिटा आपनादेरके बोलि। এখন দুটোর ইন্টারভিউ নেওয়া হবে, একটা WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আরেকটা হচ্ছে জেল পুলিশ। দুটোরই ইন্টারভিউ কিন্তু নেব আমরা। তো বিভিন্ন সময়ে নেব, তিন চারটে স্লট আছে সেই স্লটে নেব, কারণ সময়ের মাঝে মাঝে খুব একটা সময় পাই না, তার মাঝে মাঝেও আমি নেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আপনারা কী করবেন, এই যে হোয়াট নাম্বারটা দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমেই আপনারা কী করবেন, এইভাবে যেভাবে আমি স্ক্রিনশটে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা এটা লিখে মেসেজ লিখে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে লিখবেন প্রথমে নাম, তারপর অ্যাড্রেসটা লিখবেন, তারপর লিখবেন আপনার ফোন নাম্বারটা এবং লিখবেন যে আমি অনলাইন মক ইন্টারভিউ দিতে চাই। তাহলে কী হবে, আমি তাকে সময় করে কিন্তু কল করে নেব। ইট মে বি মর্নিং অর ইভিনিং, এটা সকাল হতে পারে বা সন্ধ্যা হতে পারে বা রাত্রি 10টা থেকে 11টার মধ্যেও হতে পারে, এটা আপনারা খেয়াল রাখুন। তো যে কোনো একটা সময় তাকে কল করে নেব বা আগে তাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে যে এই সময় আপনার ইন্টারভিউটা নেওয়া হবে, আপনি সেই সময় রেডি থাকবেন। তার আগে আপনার সাথে হোয়াটসঅ্যাপে বাকি সমস্ত কথাবার্তা আমার হয়ে যাচ্ছে, আপনি রেডি থাকছেন কি না সমস্ত বিষয়গুলি আপনার সাথে আলোচনা হয়ে যাবে। বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেগুলোই বারবার চাইছেন যে স্যার একটা অনলাইন মক ইন্টারভিউ ব্যবস্থা করলে ভালো হয়। আর একটা কথা বলে রাখি, যাদের নেটওয়ার্কের খুব প্রবলেম বা তারা ভিডিও কলে আসতে পারবেন না যারা, তাদেরকে আমি ফোন করেও অনলাইন ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। ফোন করেও ইন্টারভিউ আমি নিয়েছি ইতিমধ্যেই বা অনলাইনে বেশ কিছু ইন্টারভিউ নিয়েছি, কিন্তু সবাইকে সুযোগটা দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত আমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট আমার কথা শুনে রাজি হয়েছেন বা ইচ্ছুক আছেন, তারা অবশ্যই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে আপনারা জানান, তারপর আপনাদেরকে আমি সময় দেবো এবং সেই সময় আপনি রেডি থাকবেন এবং আপনার সাথে আমার অনলাইন মক ইন্টারভিউটা নেওয়া হবে। এইভাবে আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যেতে পারেন। যদি আমার দ্বারা কিছুটা সাহায্য হয় তাহলে আমি খুব ধন্য হব এবং আপনাদের যদি উপকার লাগতে পারি তাহলে নিজেকে আমি খুব কৃতজ্ঞ মনে করবো। এটা ভাবার কোনো কারণ নেই যে আমি আপনাদের জন্য বিরাট কিছু করছি, এমন ঘটনা নয়। আমি যদি সময় পাই অবশ্যই আপনাদের সাথে থাকবো, খুব একটা সময় হতে দিতে পারবো না কিন্তু যতটুকু সময় পাবো আমি আপনাদের সাথে থাকবো। আর বিভিন্ন রকম প্রশ্ন লিখছেন যে স্যার এই প্রশ্নের উত্তর সবগুলোর প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারছি না, সময় হয়ে উঠছে না, তথাপি আমি চেষ্টা করে যাচ্ছি সমস্ত কিছুরই। বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলার যে দু ধরনের প্রশ্নের উপর আপনারা একটু বেশি জোর দেন। নর্মালি প্রশ্নগুলো আপনারা জেলা ভিত্তিক বা এই সমস্ত ভিত্তিক প্রশ্নগুলো আপনারা জানেন বা ইউর সেলফ সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেগুলো জানেন। মেনলি যে জায়গাগুলো আটকে যান সেটা হচ্ছে বিতর্কমূলক প্রশ্ন এবং সিচুয়েশনাল ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আপনারা মাঝে মধ্যে আটকে যান। আমি দেখছি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখছি ওই দুটো জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত যে সমস্যাগুলো হচ্ছে, এই তিনটা বিষয়ের উপর যদি আপনারা জোর দিতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই সহজে পেরিয়ে আসবেন। ইন্টারভিউটা বিরাট কিছু জটিল ব্যাপার না, খুব সহজেই আপনি মার্কসটা তুলতে পারবেন। একটু অভ্যাস করুন, একটু মক টেস্ট দেন, একটু প্র্যাকটিস করুন এবং একটু টাচে থাকুন, তাহলে আপনারা হয়তো ভালো না মার্কস পেয়ে যাবেন এবং পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারবেন এবং জবটা আপনি পেয়ে যাবেন। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাই যে নাম্বার যেই পেয়ে থাকুন না কেন, কম পান বা বেশি পান সেটা কোনো ম্যাটার করে না, আপনারা সহজে কিন্তু জবটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা নিচে লিখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন যে আমাদের স্ক্রিনশটটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আমাদের অন স্ক্রিনে আমরা লিখে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং কীভাবে লিখবেন সেই ফর্মেটে আপনারা লিখে জানান এবং সময় মতো ঠিক আপনাদেরকে কল করে নেওয়া হবে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে বিশেষ কিছু বলছি না, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো থাকুন।